আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাচ্ছি একটু রুফাইদার বাবার টুকিটাকি শপিং করতে। রুফাইদার বাবার কোনো শপিং ব্লগ আমি কখনোই তৈরি করি না, হঠাৎ হঠাৎ দেখা যায়, একটু হালকা পাতলা দেখায় বরাবরের মতো। আজকেও কোনো মার্কেটের ভিডিও করব না, কারণ ছেলেদের শপিং দেখতে মোটেও আপনারা পছন্দ করেন না বা কারোই ভালো লাগে না। কারণ ছেলেদের অ্যাজ ইউজুয়াল ড্রেস, গেঞ্জি বলেন, পাঞ্জাবি বলেন, শার্টই বলেন। তো যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করা, সেটা হচ্ছে হেজাব পিন। অনেকদিন ধরে আপনারা আমার রুফাইদা ক্লোজেটে চাচ্ছিলেন যে আপু তুমি যে হেজাব পিনগুলো ইউজ করো এগুলো নিয়ে আস। তো আমি বেশ কিছু হেজাব পিনের কালেকশন রিসেন্ট এনেছি। তো আমি আজকে যে দুটা পরে আছি, এই যে আমার লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডে দেখতে পাচ্ছেন, এই হেজাব পিনগুলো কিন্তু এখন রুফাইদা ক্লোজেটে অ্যাভেলেবেল আছে। এটার দাম সহ বিস্তারিত জানতে রুফাইদা ক্লোজেটের পেজে আপনারা নক করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে সরাসরি আমাকেও নক করে জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও আমার যেগুলো পরে আছি এগুলোই যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়েও আক্স করতে পারেন বা অর্ডার কনফার্ম করতে পারেন। তো আর কথা না বলি, চলেন যাওয়া যাক। আমি যাব, বাট আপনাদের সাথে কথা হবে ফিরে এসে আবার বাসায়। আমি এখন একদম আমার বেডরুম থেকে হেলমেট পরে বাসা থেকে বের হই। কেন বলছি সেই গল্পটা একটু বলি। সপ্তাহখানিক আগে রুফাইদার সাথে বের হয়েছিলাম, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো খুব অল্প সময়ের জন্য বের হয়েছিলাম, যে কারণে হেলমেট পরি নাই। আবার রুফাইদার বাবা যেখান থেকে তেল নিয়েছে সেখান থেকে ডাইরেক্ট অপোজিটেই হচ্ছে রাস্তা পার হওয়ার কাটাটা ছিল, যথারীতি ওইটা দিয়ে রাস্তা পার হয়েছে, আমার মাথায় হেলমেট নাই। তো এইটুকুর কারণে, এটা আবার এইটুকুও না, অনেক বড় একটা অপরাধ, মোটরসাইকেলে পড়লে চললে অবশ্যই হেলমেট পরা উচিত। খুব অল্প সময়ের জন্য একটা কাজে গিয়েছিলাম, যে কারণে আমি পড়ি নাই। তো এটার বিনিময়ে আমাকে একদম সঙ্গে সঙ্গে জরিমানা দিতে হয়েছে। তো ওই যে জরিমানা দিছি, এখন আমি যেটা করি, রেডি হয়ে ব্যাগ নিয়ে আর না নেই হেলমেট, আগে হেলমেটটা আমি মাথায় দেই। তো এটা আসলে একটা সচেতনতার বিষয়, আমি যদি সচেতন থাকতাম যে মোটরসাইকেলে যাচ্ছি আমাকে হেলমেট অবশ্যই পরতে হবে, আমি জাস্ট ফান করে কথাটা বললাম, বাট এটা কিন্তু কোনো ফান করার বিষয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাইকে চলাচল করলে আমরা সবাই হেলমেটটা পরবো। তো আমিও যথারীতি একটা শিক্ষা পাওয়ার পর থেকে বাসার সামনেও যদি কোনো কাজে যাই হেলমেট পরেই যাই। তো ঠিক আছে, বের হই এখন। আমরা এখন আসছি হচ্ছে আর্টিসানে। তো আর্টিসান থেকে আমি একদম হাত ভরায় ফেলছি, এতগুলো নিব না, জাস্ট ট্রায়াল দিয়ে দেন দেখা যাক কোনটা কোনটা নেওয়া যায়। এটা হচ্ছে মিরপুর, এটা কত নাম্বার? মিরপুর 11 আর্টিসানে আসছি। ঠিক আছে, কেনাকাটা করি। কেনাকাটা ফিনিশ, এবার নিচে যাব দোতলায় মেয়েদের কিছু কেনাকাটা করতে। কেনাকাটা সব শেষ, তো এবার বাসায় যাই। বাসায় যেয়ে দেখাবো কী কী কেনাকাটা করলাম ওদের সবার জন্য। বাসায় চলে আসছি বেশ কিছুক্ষণ আগে। তো শুধুমাত্র রুফাইদার বাবারই টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল, তো সেগুলো তো করেছি। তার সাথে মেয়েদের জন্য বেশ কিছু জিনিস কেনা হয়ে গেল। এটা হচ্ছে রুফাইদার বাবার জন্য একটা ব্লেজার নেয়, তো এটা বের না করি। আমি মূলত রুফাইদা রায়দার জন্য বেশ কিছু শপিং করেছি, ভাবলাম সেগুলো একটু সবার সাথে শেয়ার করি। বিশেষ করে রায়দামণির জিনিসগুলো এত এত কিউট হয়, এগুলো সবই আপনাদের ভাইয়ার, এটা একটু দেখাই। এগুলো হচ্ছে রুফাইদার বাবার, এটা হচ্ছে একটা ওয়ালেট, আমি শপিং করতে খুবই পছন্দ করি, তবে সেটা রুফাইদার বাবা এবং রুফাইদাদের জন্য শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে রুফাইদার বাবার গেঞ্জি, এগুলো আমি আর খুলছি না, জাস্ট এভাবেই দেখাই। এখানে হচ্ছে রুফাইদার বাবার বেশ কিছু গেঞ্জি আছে, তো যেটা দেখানোর জন্য খোলা সেটা দেখাই আমি। এইটা দেখলে সবাই খুব খুশি হবেন, এগুলো হচ্ছে আমার রায়দামণির ড্রেস। এই যে দুইটা প্যান্ট নিয়েছি ওর জন্য জিন্সের, এত কিউট, মানে এই প্যান্টগুলো দেখলে যে কারো এমনিই ভালো লাগবে, তার মধ্যে কিন্তু স্টিচ এই প্যান্টগুলোই তো। এবং এইখানে ভিতরে কিন্তু এই তো
ছোট বড় করা যাবে, এইটা হচ্ছে আরো প্লাস পয়েন্ট। দুইটা প্যান্ট নিয়েছি, আর রুফায়দা মনির পিঙ্ক কালারটা খুবই পছন্দ, এই কারণে জানি না রায়দার কোন কালার পছন্দ হবে। রুফায়দার যেহেতু পিঙ্ক কালার পছন্দ, ও পছন্দ করে রায়দা মনিকে পিঙ্ক কালারের ড্রেসগুলোই পরাতে, তো এই জন্য পিঙ্ক কালারের দুইটা স্যুট নিয়েছি, দুইটাই হচ্ছে পিঙ্ক কালার। এই তো আর একটা নিয়েছি, এই তো এই ব্লু কালারটা অনেক সুন্দর, এটা কিন্তু রোম্পার, এখানে বোতাম সিস্টেম। রুফায়দা মনিরও অনেক কিছু কেনা হয়েছে, অনেক কিছু বললে ভুল হবে, রুফায়দা মনির দুইটা কেনা হয়েছে। রুফায়দাকে নিয়ে যাব, রুফায়দার বেশ কিছু কেনাকাটা করতে হবে, কারণ অনেকদিন ধরে দেশে আসার পরে ওর তেমন কিছু কেনা হয় নাই, কিছু গেঞ্জি ছাড়া, তো ওর জন্য কিছু কেনাকাটা করব, বাট ওকে সাথে নিয়ে যে একটা জামা ওর বাবার খুবই পছন্দ হয়েছিল, এই ড্রেসটা অনেক সুন্দর, কাপড়টাও খুবই মানে কমফোর্টেবল একটা কাপড় এবং দেখতেও খুব সুন্দর। এই একটা জামা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে, যদিও শীত এখন শেষের দিকে, তারপরেও বেশ কিছুদিন শীত আছে, আবার শৈত্যপ্রবাহ একটু একটু করে পড়ছে, তো এই কারণে ওর জন্য এই যে খুবই সুন্দর একটা জ্যাকেট নেয়া, অনেক সুন্দর। এই তো এই ছিল ওদের দুই বোনের শপিং। তো গতকাল আমার বাসায় একটু গেস্ট এসেছিলো, সেই অংশটাও একটু সবার সাথে শেয়ার করি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ড্রেসগুলো কেমন হলো, বিশেষ করে রায়দা মনির ড্রেস আর রুফায়দা মনির দুইটা ড্রেসই কেমন হয়েছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাসায় সব রান্নাবান্না কে করে একটু দেখা, সব রান্নাবান্না করে কিন্তু আমার মেয়ে, কিন্তু ইরে বাবারে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না তার হাত থেকে, তাকে ঘরেও রাখা যাচ্ছে না, সে আম্মুর সাথে এখানে এসে বিরিয়ানি রান্না করবে। আজকে আমাদের রাতের বিরিয়ানি হচ্ছে, তার সাথে কাবাব, বাসায় আমার গেস্ট এসেছে, আমার এক দেবর এসেছে, ওর জন্যই রান্নাবান্না চলছে। তো রায়দামণি একদম অস্থির, সে সব রান্নাবান্না পারে, তাই না? সব পারে রান্না করতে, পারে সব, কিচেনে আসতে পারলে রায়দা খুব খুশি হয় না? ও তো তুমি রান্না করছো, তুমি রান্না করছো বিরিয়ানি, তুমি পারো, তাই তাহলে তো কোনো কথাই নাই। বিরিয়ানি রান্না হচ্ছে, হচ্ছে লাল পাতিলে, এটা হচ্ছে লাল পাতিলের 28 সেন্টিমিটার যে পাতিলটা সেটাতে রান্না হচ্ছে। রাখলিনি বা তুমি, ওটা তো স্প্যাচু লাগে, এটা এই যে এটা নেন, এটা নেন, এটা পরিষ্কার, এটা নেন, ওরা মানে হাত থেকে নেওয়া যাচ্ছে না, এটা নেন আপনি, এটা নেন ওটাতে, কিরম করে ওরম করে রান্না করবা, উদি বাবা দি ওরম করে রান্না করবা তুমি, তাই চিকেন, তার সাথে গরুর মাংস দিয়ে বিরিয়ানি সালাদ, আর এখানে আছে দীপ স্বামী কাবাব, তার সাথে ড্রিঙ্কস। তো এটা হচ্ছে রুফায়দার বাবার কাজিন হয়, সম্পর্কে আমার দেবর হচ্ছে, তোরা খাওয়া দাওয়া করুক, এই ফাঁকে আমি আমার ব্লগটাও শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই।